কিছুদিন আগে রামনগরের একটি অভিজাত আবাসনে সংগঠিত চুরির ঘটনায় তদন্ত চালিয়ে মঙ্গলবার চুরি যাওয়া স্বর্ণের অলংকার এবং 6টি ঘড়ি উদ্ধার করেছে পশ্চিম থানার পুলিশ। সমগ্র ঘটনা নিয়ে পশ্চিম জেলা পুলিশ সুপার শঙ্কর দেবনা জানিয়েছেন, চুরির ঘটনার সিসি ফুটেজ এবং প্রথমে ধৃত চোর সমীর মিয়াকে জিজ্ঞাসাবাদ করেই উদ্ধার করা হয়েছে এই অলংকার এবং ঘড়িসহ অন্যান্য কিছু জিনিস। যার ফ্ল্যাটেই চুরির ঘটনা সংগঠিত হয়েছিল তিনি তার নিজের জিনিস এবং অলংকার শনাক্ত করেছেন বলে জানান পশ্চিম জেলার পুলিশ সুপার। গত 27-28 রাত্রিবেলা বাসুদেব চক্রবর্তী বলে একজন আছেন, উনি রামনগর রোড নাম্বার 1-এ ওনার একটা ফ্ল্যাটে থাকতেন। ওই বাড়িতে একটা বাগলারির ঘটনা ঘটে। তো আমরা একটা সিসিটিভি ফুটেজও কালেক্ট করার চেষ্টা করি এবং ওই ফুটেজ থেকে 2-3 জন লোককে আইডেন্টিফাই, মানে কিছু ছবি পাওয়া যায়। এরপরে আমরা এই ছবিগুলো বিভিন্ন আমাদের পুলিশ আউটপোস্ট বা বিভিন্ন সোর্সের মাধ্যমে এটাকে স্প্রেড করি এবং আজকে এদের মধ্যে থেকে একজন সমীর মিয়া, বয়স 28, বাবার নাম মমতাজ মিয়া, সাউথ রামনগর, ওকে ডিটেন করা হয় এবং তাকে ইন্টারভিউশন করার পরে আমরা ওর কনফেশনাল স্টেটমেন্টের উপরে বেস করে আমরা কিছু স্টোলেন প্রপার্টি রিকভারি করি। এর মধ্যে কিছু গোল্ডেন অর্নামেন্ট আছে, 6টার মতো ঘড়ি, আরও কিছু ইমিটেশনের মনে হচ্ছে, এগুলো আমরা টেস্ট করে দেখব, এগুলো আমরা রিকভারি হয় এবং যে যিনি কমপ্লেনেন্ট ছিলেন ওদের মাধ্যমে কিছু আইডেন্টিফাই করিয়েছি এবং এর মধ্যে কিছু জিনিস এমন পাওয়া গেছে যেগুলো এই কেসের যারা কমপ্লেনেন্ট ওনারা আইডেন্টিফাই করতে পারেননি। তার থেকে বোঝা যায় যে সে আরও অন্য কেসে হয়তো ইনভলভ আছে। আমরা চেষ্টা করছি যে এই কেসে কে কে ইনভলভ আছে এবং সে অন্য কোনো ঘটনার সঙ্গে জড়িত সেটাও বের করার চেষ্টা করছি। এর মধ্যে ও বাই দিস টাইম কিছু লোকের নামও বলেছে ওর সহযোগী এবং আমরা আমাদের যে ইনভেস্টিগেশন টিম ওরা চেষ্টা করছে তাদেরকে অ্যারেস্ট করার জন্য। তবে উদ্ধার করা সমস্ত জিনিসের মধ্যে কিছু জিনিস ফ্ল্যাটের মালিক শনাক্ত করতে পারেননি এবং সেই ক্ষেত্রে সেই মালগুলি অন্য কোনো চুরির ঘটনায় লুণ্ঠিত মাল হতে পারে বলে মন্তব্য করেন শঙ্কর দেবনাথ। পুলিশ সুপার আরও জানিয়েছেন, বিস্তারিত তদন্তের স্বার্থে এবং চোর গ্যাংয়ের পর্দা ফাঁস করতে রানা মিয়া এবং চুরির মালপত্র কেনার সঙ্গে যুক্ত মামুন মিয়া নামের 2 যুবককে আটক করেছে পুলিশ। অ্যারেস্ট করার জন্য আমার দৃঢ় বিশ্বাস যে এই গ্যাংটাকে আমরা পুরোটাকে অ্যারেস্ট করতে পারবো এবং আরও কিছু মাল রিকভারি করার চেষ্টা করবো। এর মধ্যে সমীর মিয়া আগরতলা রামনগরের, কিন্তু আমরা 2 নাম এমন পেয়েছি যেগুলো বাংলাদেশ থেকে এসছে, ওই স্বীকার করেছে। এই ব্যাপারটা ও সত্য বলছে কিনা এটা আমরা দেখব এবং ওর ইন্টারোগেশন এর মধ্যে থেকে আমরা আরও 2 যাদেরকে পেয়েছি, একজন রানা মিয়া বলে আছে, সে এদেরই একজনেরই ভাই, ওকেও আমরা ইন্টারোগেশনের জন্য এনেছি এবং স্টোলেন প্রপার্টি যে রিসিভ করে, যে চুরির মাল কিনে, এমন একজনকেও আমরা মামুন মিয়া বলে একজন লোক, ওকেও আমরা অ্যারেস্ট করেছি। চুরির মালের মধ্যে কী কী জিনিস স্পেসিফিক? কিছু গোল্ড অর্নামেন্ট আছে, গলা গলার চেইন, কানের দুল, এছাড়া ঘড়ি, এগুলো আমরা রিকভারি করেছি। হ্যাঁ, কমপ্লেনেন্ট আমরা আজকে এগুলো রিকভারি হওয়ার পরে আমরা কমপ্লেনেন্টকে ডেকেছি এবং ওনারা আইডেন্টিফাই করেছেন, ওনাদের জিনিসগুলো আইডেন্টিফাই করেছেন। কেমন মিসিং কয়টা দেওয়া আছে চুরির আপনাদের কাছে? আরও কিছু রিপোর্ট আমাদের কাছে আছে, আপনারা বাই দিস টাইম জানেন যে কিছু আরও কিছু কেসের রেজিস্টার করেছি এবং ওই কেসগুলোর সঙ্গে তাদের লিঙ্ক আছে কি না বা অন্য কাদের লিঙ্ক আছে এটা আমরা চেষ্টা করছি। স্যার, বিগত 3 মাসে মানে ওয়েস্ট ত্রিপুরা ডিস্ট্রিক্টে কতটা চুরি হয়েছে এবং তার মধ্যে পুলিশ কতটা সাফল্য পেয়েছে? পশ্চিম জেলার পুলিশ সুপার জানান, ঘটনার সঙ্গে বাংলাদেশের দুষ্কৃতীদেরও যোগ থাকতে পারে এবং এই চোর চক্রের মূল পর্যন্ত যেতে তারা পরবর্তী তদন্ত কাজ জোর কদমে চালিয়ে যাবেন। উল্লেখ করা যায়, রামনগরে অভিজাত এই আবাসনে চুরির ঘটনার ভিডিও ফুটেজ দেখে মঙ্গলবার প্রথমে সমীর মিয়া নামের এক যুবককে আটক করা হয়। চোর চক্রের এই গ্যাংয়ে আরও সদস্য থাকতে পারে বলে পুলিশের ধারণা। এই প্রসঙ্গে গভীরতার সঙ্গে তদন্ত চলবে বলে পশ্চিম জেলার পুলিশ সুপার জানান। ব্যুরো রিপোর্ট, রাইজেস নিউজ।